হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের এই সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার্স সরি কর্মসংস্থান পেপারটি যে লেটেস্ট এডিশনটি বেরিয়েছে সেটিরই সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 18th August। তো কর্মসংস্থান এই সপ্তাহের পেপারটিতে কী কী ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, কোথায় কোথায় আপনারা কী কী অ্যাপ্লাই করতে পারবেন, কী চাকরি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই পেপারটিতে যেগুলি রয়েছে সেগুলো ডিসকাস করব। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। তো প্রথম পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে IBPS-এর 8th phase এক্সামের মাধ্যমে টোটাল 4,102 জন প্রবেশনারি অফিসার নেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট পাস করেছেন তারা এই পরীক্ষাটি অবশ্যই দিতে পারবেন, IBPS-এর মাধ্যমে নেওয়া হবে। এই ডিটেলস আমরা পরের পেজে চেক করব। নেক্সট আপনার যেটি খবর রয়েছে সেটি হচ্ছে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে 284 জন ক্লার্ক এবং ইঞ্জিনিয়ার নেওয়া হবে, যার মধ্যে 200 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, 80 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ক্লার্ক সার্ভেয়ার ও অ্যাসিস্ট্যান্ট পোস্টের লোক নেওয়া হবে। এটির জন্য আপনার ডিটেলস পাবেন MSC WB যেটি ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনার এই ডিটেলসটি নিতে পারবেন। এটিতে অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে গেছে, বাকি ডিটেলস আমরা পরের পেজে দেখব। নেক্সট লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কোল ফিল্ডে 480 জন সার্ভেয়ার নেওয়া হবে, টোটাল মাইনিং সর্দার এবং ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান পদে 480 জন লোক নেওয়া হবে। মাধ্যমিক পাস যারা করেছেন তারা মাইনিং সর্দারের সার্টিফিকেট থাকলে এবং গ্যাস টেস্টিং ও ফার্স্টের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। প্রথমে মাইনে হবে 31,852 টাকা মতো, তারপর পরবর্তীকালে সেগুলি বাড়বে। নেক্সট খবর যেটা সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জাজ কোর্টে, ইংলিশ স্টেনোগ্রাফারে, নাইট গার্ডে এবং আরও কতগুলি গ্রুপ ডি পোস্টে 192 জন লোক নেওয়া হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 80 মিনিটে স্পিডে শর্ট হ্যান্ড টাইপিংয়ের আপনাদের স্পিড থাকতে হবে, কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এখানে আপনারা যেগুলি ক্লার্ক আছে সেগুলির জন্য আপনাদের শুধুমাত্র কম্পিউটারের স্পিড থাকতে হবে, অর্থাৎ মোটর সন্তোষজনক স্পিড প্রায় 30 ওয়ার্ড পার মিনিটের স্পিড থাকলে ভালো হয়। শূন্যপদ এতে রয়েছে 54টি। বাঁদিকে আবার চলে আসবো, আমরা দেখতে পাবো এখানে 34 জন ট্রেনি নেওয়া হবে পাওয়ার গ্রিড কর্পোরেশনের। সেখানে আপনাদের ডিপ্লোমা ট্রেনিতে সিভিল, ইলেকট্রিক্যাল এবং জুনিয়র অফিসার পদে 34 জন লোক নেওয়া হবে। ডিপ্লোমা পোস্টের ক্ষেত্রে যারা পলিটেকনিকে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে নিয়েছেন তারা এটাতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। এবার আসছে এই নেক্সট নিউজে, UPSC-তে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে 3টি বাহিনীতে 414 জন অফিসার নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা 157.5 সেন্টিমিটার লম্বা হলে আবেদন করতে পারেন। জন্ম হতে হবে 1995 থেকে 2000 সালের মধ্যে, 1.5 বছরের ট্রেনিং হবে। এরপর আসছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে জুনিয়র টেকনিশিয়ান পদে 23 জন লোক নেওয়া হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা পাস করে থাকলে আপনার এটাতে এলিজিবল, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এরপর আছে 181 জন হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়া হবে আপনার সশস্ত্র সীমা বলে SSB-তে, এবং এখানে কিছু আরও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লোক নেওয়া হবে, স্টেনোগ্রাফার ইত্যাদি পোস্টে টোটাল 181 জন লোক নেওয়া হবে। স্টাফ নার্সের ক্ষেত্রে আপনার উচ্চমাধ্যমিক পাস করার পর 3 বছরের নার্সিংয়ের ডিপ্লোমা হলে এলিজিবল, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলি ছিল টোটাল খবর। এছাড়াও ম্যাট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, বিশদ আপনারা পরবর্তীকালে আমি বলে দিচ্ছি। চলুন পরবর্তী পেজে যাওয়া যাক। এখানে আপনার জন্য রেলওয়ে গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে এই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবেন, যাদের পরবর্তীকালে পরীক্ষা আছে। এখানে পুরো একটি ফুল সেট দেওয়া রয়েছে। নেক্সট পেজে আপনাদের এখানে বিভিন্ন কেরিয়ার সংক্রান্ত আলোচনা করা রয়েছে। 34টি ট্রেনিং যে প্রথম পথে খবরটি পড়লাম তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা 24 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। পাওয়ার গ্রিড ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এর ফিজ হচ্ছে 300 টাকা, যেটি অনলাইনে পে করা যাবে। কিছু সাধারণ জ্ঞান, খেলাধুলা, সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের উপর কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে, আপনারা এগুলি দেখতে পারেন। কিছু কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত ঘটনা দেওয়া রয়েছে, যেমন তার মধ্যে গণিতে আপনার ফিল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হলো এই ম্যাথামেটিশিয়ানকে, যার নাম হচ্ছে অক্ষয় ভেঙ্কটেশ। এনাকে অঙ্কের নোবেল পুরস্কার বলে এটিকে চিহ্নিত করা হয়। এরপর হচ্ছে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $1 ট্রিলিয়ন ব্যবসার নজির গড়ল মার্কিন সংস্থা অ্যাপল, এবং
আপনার 4 মিনিট 16 সেকেন্ড মাত্র সময় নিয়ে ইস্টার্ন রেলের হয়ে ট্র্যাকে মহিলা 1500 মিটার দৌড়ে জ্যোতির্ময়ী সিকদার 25 বছরের যে রেকর্ডটি ছিল সেটি ভেঙে দিলেন দৌড়বিদ লিলি দাস। এই জ্যোতির্ময়ী নজিরগড়ে পরবর্তীকালে জ্যোতির্ময়ী নজির গড়েছেন 4 মিনিট 25 সেকেন্ডে, যেটি পরবর্তীকালে সরি যেটি আগে রেকর্ড ছিল সেটি ভেঙে এখন নতুন রেকর্ড ইনি করেছেন, যেটি হচ্ছে 4 মিনিট 16 সেকেন্ডে। এছাড়া আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 কেটিফ কাপের চ্যাম্পিয়ন হলো ভারত। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট এখানে খবর রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। সাংবাদিক কাজী ফজল ইলাহি মারা গেলেন, জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন গীতা মিত্তল। এরকম কতগুলো ইম্পর্টেন্ট খবর এখানে দেওয়া রয়েছে। এবার রেলে গ্রুপটির আমরা যে প্রথম পেজে যেটি প্রশ্ন দেখছিলাম তার কন্টিনিউ এখানে করে রাখা আছে। টোটাল 100টি প্রশ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা স্পেশালি ম্যাথ রিজনিং এবং সায়েন্সের যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই এখানে দেখে নেবেন। এবার যে 4102টি IBPS এর মাধ্যমে PO নেওয়া হচ্ছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রথমে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে, তারপর আপনাদের মেন পরীক্ষা হবে 18 নভেম্বর, সেখানে 200 নম্বরের 155টি প্রশ্ন হবে। মেন পরীক্ষার ডাউনলোড করতে পারবেন কলেটার আপনার নভেম্বরে, নেগেটিভ মার্কিং রয়েছে। তো এখানে আপনারা IBPS এর ওয়েবসাইটে গেলে সেখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। 600 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং আপনাদের কোথাও পাঠাতে হবে না, এটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এবং 14 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এর অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হচ্ছে www.ibps.in। এখানে আপনারা দেখে নিতে পারেন নতুন কী কী পোস্টে আপনারা এখন যেগুলো দরখাস্ত করতে পারবেন। কনস্টেবল পোস্টে পারবেন, ফায়ারম্যানে, এয়ারপোর্ট অথরিটিতে, মাল্টিটাস্কিং স্টাফ, হাওয়াতে, ব্যাংকে, সাউথার্ন রেলে এবং বিভিন্ন সিটেট পরীক্ষা এগুলো দরখাস্ত করতে পারবেন। প্রত্যেকটিতে কোয়ালিফিকেশান শূন্য পদ এবং লাস্ট ডেট যেগুলি রয়েছে সেগুলি এবং ওয়েবসাইটগুলি দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। 200 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্টে যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন লক্ষ্য নেওয়া হয়েছিল তার পরবর্তী ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। MSCWB ওয়েবসাইটে গিয়ে আপনারা 12 সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করতে পারবেন। 220 টাকা ফিজ লাগছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এছাড়া আপনারা চালানো জমা দিতে পারেন, সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনারা একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এরপর দক্ষিণ চব্বিশ পরগনায় যে ক্লার্ক সার্ভার পোস্টে লক্ষ্য নেওয়া হয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে সরি যে 200টি ক্লার্ক সার্ভার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এটাও একই প্রসেস, আপনারা সব কিছু সেভ MSC ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। জেলা আদালতে যে 192 জন লোক নেওয়া হচ্ছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী কী কী দরকার তা দেওয়া রয়েছে, আপনারা সব কিছু ডিটেলস ডিজে এখানে আপনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখানে গেলে আপনারা সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। আপনাদের 1 সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করতে পারেন, অনলাইনে পেমেন্ট করতে পারবেন। কোলফিল্ডে যে 480 জন লোক নেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা centralcoalfield.in ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। বিজ্ঞপ্তি নম্বর CCL রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে। লাস্ট ডেট আছে 10 সেপ্টেম্বর অবধি। আপনাদের 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে কোলফিল্ড লিমিটেডের অনুকূলে, পেয়েবেলে রাঁচি হবে। 3 বাণীতে UPSC-র মাধ্যমে যে অফিসার নেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা UPSC-র ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। টোটাল পরীক্ষা এখানে হবে 100 নম্বর করে, প্রতিটি পেপারে 3টি পেপার আছে, 2 ঘন্টা করে, সফল হলো 300 নম্বরের ইন্টারভিউ। এছাড়াও আপনার 200 নম্বরের অন্য ক্যাটাগরিতে আপনাদের 3টি বিষয়ে পরীক্ষা হবে, 100 নম্বর করলে সফল হলো 200 নম্বরের ইন্টারভিউ এখানে রয়েছে। 3রা সেপ্টেম্বরের মধ্যে আপনাদের দরখাস্ত করতে হবে, দরখাস্ত করুন upsconline.nic.in-এ। 80টি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে প্রথম পেজে আমরা দেখেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে এবং ইলেকট্রিক্যালের পোস্টে, তার প্রত্যেকটিতে আপনাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 37 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাদের প্রার্থী বাছাই করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 12 সেপ্টেম্বর মধ্যে আপনাদেরকে দরখাস্ত করতে হবে। ফি লাগবে 220 টাকা। এটি ছিল বন্ধুদের এই সপ্তাহের কর্মসংস্থানের লেটেস্ট আপডেট। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। রিসেন্টলি RRB-র LP-র যে পরীক্ষাগুলি চলছে তার কোশ্চেন পেপার যতটা পাওয়া যাচ্ছে প্রতিটা শিফট শেষ হওয়ার পরে আপলোড করে দেওয়া হচ্ছে, তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন।